বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। দেখেন, আমি আমার স্মার্টফোন দিয়ে মুখে বাংলায় বলছি আর সাথে সাথে কিন্তু ইংরেজি হয়ে যাচ্ছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ গরিব। বাংলাদেশের রাজধানী ঢাকা। আমার নাম হিমেল। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, অনেকেই হয়তোবা চান এই কাজটা করতে, বাট এটা অনেকের কাছে খুবই জটিল মনে হতে পারে। বস্তুত এটা খুবই ইজি একটা ট্রিক্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে এই সেটিংসটি করে ফেলতে পারেন আপনার ফোনে লাইফ টাইমের জন্য, এবং সব কিছু মুখে বাংলায় বলবেন এবং সাথে সাথে ইংরেজি হয়ে যাবে। কথা না বাড়ি, চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে ক্লিক করলাম। এখানে আসার পর সার্চ বারে গিয়ে লিখব gboard। ওকে, gboard এটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। gboard লিখে আমি সার্চ বারে ক্লিক করছি। এখন দেখেন আমার সামনে কিন্তু gboard-এর যে অ্যাপস রয়েছে সেটা কিন্তু অলরেডি চলে আসছে। এটা ম্যাক্সিমাম ফোনে কিন্তু এটা ইনস্টল করা থাকবে, সেক্ষেত্রে আপডেট দেখাবে। আপনারা জাস্ট আপডেটে ক্লিক করে এটাকে আপডেট করে নেবেন। ওকে, আমার এটা যেহেতু ইনস্টল করা নেই, আমি জাস্ট এখানে ইনস্টল বাটনে ক্লিক করছি। একটু ইনস্টল হতে সময় লাগতে পারে। ওকে, এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি ইনস্টল হয়েছে। এবারে আমি ওপেন বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর শুরুতে স্টেপ ওয়ানে যে আসছে ইনেবল ইন সেটিংস, এটার উপরে আমি একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখানে 3 নম্বরে একটা অপশন দেখাচ্ছে gboard। ওকে, এটা যে কোনো জায়গায় থাকতে পারে, এক এক স্মার্টফোনে এক এক জায়গায় থাকতে পারে, বাট প্রথম সেটিংসে এটা থাকবে, আপনাকে মাস্ট বি খুঁজে বের করতে হবে। ওকে, এটা থাকার পর এটাকে আপনি জাস্ট অন করে দিবেন। দেখেন আমি এই পাশে চেপে ধরে অন করলাম, এখন এখান থেকে ওকে যাচ্ছে, আমি ওকে বাটনে প্রেস করছি। এখন 2 নম্বর স্টেপ, এখানেও আমি এই সিলেক্ট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে দেখাচ্ছে gboard, আমি এই gboard-টাকে সিলেক্ট করে দিই, এখান থেকে ডান করে দিই। ঠিক আছে, এখানে কিন্তু আমার কাজ শেষ। আমি এখন এখান থেকে ব্যাকে চলে আসব, এখানে আমার আর কোনো কাজ নেই। এখন আমি যে জায়গায় লিখতে চাই, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সহ যে কোনো জায়গায় লিখতে চাই, আমি সেখানে চলে যাব। ধরুন আমি মেসেঞ্জারে লিখতে চাই, মেসেঞ্জারে চলে গেলাম। মেসেঞ্জারে এখানে আসার পর আমার যে লেখার অপশনটা, এখানে যাব। যাওয়ার পর এখন দেখেন ইন্টারফেসটা কিন্তু কিছুটা চেঞ্জ আসছে। এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই সেটিংসে একটা ক্লিক দিবেন। ওকে, সেটিংসে ক্লিক দেওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে, ল্যাঙ্গুয়েজে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখেন একটা অপশন দেখাচ্ছে অ্যাড কিবোর্ড। ওকে, অ্যাড কিবোর্ডে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখেন নিচে একটা অপশন দেখাচ্ছে বাংলা, বাংলাদেশ। ওকে, বাংলা, বাংলাদেশ এইটা জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে ডান দেখাচ্ছে, এটাকে আপনি ডান বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কাজ শেষ, এখন আপনি ব্যাক করে চলে আসেন। ওকে, চলে আসার পর এখন নিচের দিকে দেখেন একটা অপশন দেখাচ্ছে ভয়েস টাইপিং। ওকে, ভয়েস টাইপিং এটার উপর একটা ক্লিক দিবেন। এখন দেখেন ইউজ ভয়েস টাইপিং, এটা কিন্তু অন করা আছে। অনেকে স্মার্টফোনে এরকম অফ করা থাকতে পারে, এটাকে জাস্ট আপনি অন করে দিবেন। অন করে দিয়ে আপনি এখান থেকে চলে আসবেন, এখানে কিন্তু আপনার কাজ শেষ। এখন দেখেন নিচের দিকে একটা অপশন আছে, এটা হচ্ছে একটা মানচিত্রের মতো একটা আইকন, এখানে যদি আপনি প্রেস করেন তাহলে দেখেন এখানে বাংলা আসতেছে, আবার এখানে আরেকটা প্রেস করলে ইংলিশ আসতেছে। ওকে, আমরা চাচ্ছি ভয়েস টাইপিং, মানে কোনো কিছু মুখে বলবো বাংলায় সেটা কিন্তু ইংলিশে লেখা হবে অটোমেটিক। এটা করার জন্য দেখেন এই পাশে একটা 3 ডটস রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে গট ইট নামে একটা অপশন দেখাচ্ছে নিচের দিকে, এখানে একটা ক্লিক দিবেন। এখন দেখেন সবার নিচের দিকে মাঝখানে একটা অপশন রয়েছে ট্রান্সলেট নামে। ওকে, ট্রান্সলেট নামে জাস্ট এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এখন উপরের দিকে টেনে একদম উপরের দিকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনার কাজ এখানে শেষ, এখন আপনি ব্যাকে চলে আসেন। চলে আসার পর আপনি আবারও আপনার মেসেঞ্জারে যেখানে লিখবেন সেই অংশটাতে চলে যান। চলে যাওয়ার পর এখন দেখেন একটা জিনিস, এখন দেখেন এখান থেকে সব কিছু কিন্তু ইংলিশে রয়েছে, আমি এখানে প্রেস করে এটাকে সব বাংলা করে ফেললাম। ওকে, এখন এখানে যে আমি ট্রান্সলেটের যে আইকনটা উপরের দিকে সেট করেছি এটার উপর একটা ক্লিক দিই। ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে ঠিক আছে, আমি এই ঠিক আছে দিয়ে দিলাম। ঠিক আছে দিয়ে দেওয়ার পর উপরের দিকে দেখাচ্ছে ভাষা শনাক্ত করুন, এখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট বাংলা সিলেক্ট করে দিব, এখানে যে কোনো জায়গায় বাংলা আছে এটাকে আমার বাংলাটাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে দেখেন এখানে আমি বাংলাটা পেয়ে গেছি, জাস্ট বাংলাটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন আমার কাজ টোটালি শেষ, এখন খালি জাস্ট মুখে বলবো আর লেখা হয়ে যাবে। এখন দেখেন এই পাশে একটা মাইক্রোফোনের আইকন রয়েছে একদম ডান পাশে, আমি এটার উপরে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যালাও চাচ্ছে, অ্যালাও করে দিলাম। অ্যালাও করে দেওয়ার পর আমার কাজ শেষ। এখন আমি আবারও যদি এই বাটনটাতে ক্লিক দিই, এখন দেখেন এখানে বলছে শোনা হচ্ছে। এখন আমি যেটা বলছি সেটা কিন্তু দেখেন নিচের দিকে বাংলায় লেখা হচ্ছে আর উপরের দিকে কিন্তু পুরোটা ইংলিশে লেখা হচ্ছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন
এইভাবে আপনারা যা কিছু বাংলায় বলবেন সব কিছু কিন্তু উপরের দিকে ইংলিশে লেখা হয়ে যাবে। আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি, দেখেন এখানে আমি যা বলছি, আর এজন্য আপনাদেরকে মাস্ট বি নেট কানেকশনটা চালু রাখতে হবে। এখন দেখেন এখানে আমি যেটা বলছি সেটা কিন্তু উপরের দিকে লেখা হয়ে যাচ্ছে। সো এইভাবেই আপনারা কিন্তু যে কোনো কিছু মুখে বাংলায় বলবেন সেটা সাথে সাথে ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে যাবে। এখন আমি চাইলে এটা কিন্তু এই যে সেন্ড বাটন রয়েছে এখানে সেন্ড করে এটা কিন্তু পাঠিয়ে দিতে পারি। এই যে দেখেন এটা কিন্তু আমি পাঠিয়ে দিলাম। সো বিষয়টা খুবই ইজি, যাদের কাছে একটু জটিল মনে হচ্ছে তাদেরকে বলবো যে অন্তত ভিডিওটা এক থেকে দুইবার দেখে নেবেন, তাহলে খুব ইজিলি আপনারা এই কাজটুকু করে ফেলতে পারেন। সো গাইস, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছ থেকে একটি লাইক আশা করব এবং একটি কমেন্ট তো মাস্ট বি আশা করে থাকবো। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে হবে। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।